নমস্কার। আজ আমি প্যাসিভের ব্যবহার নিয়ে আলোচনা করব। এখানে দুটো সেন্টেন্স লেখা রয়েছে, আই লাইক, আই অ্যাম লাইক। এই দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কোথায়? আই লাইক আর আই অ্যাম লাইক এই দুটো সেন্টেন্স কি বোঝাতে চাইছে? আই লাইক এর অর্থ হলো আমি পছন্দ করি, আমি কাউকে পছন্দ করি, কোনো বস্তুকে পছন্দ করি, কোনো জিনিস পছন্দ করি। আই লাইক অ্যাপলস, আই লাইক হার্ড ওয়ার্কার্স, আই লাইক স্টুডেন্টস। এখানে লাইক করা কাজটি আমি করছি, সাবজেক্টটা এই কাজটি করছে, সেই জন্য এই সেন্টেন্সটাকে আমরা বলি অ্যাক্টিভ। আর পছন্দ করি কথাটার অর্থ হলো যে এটা একটা আমার অভ্যাস, আমি কথার কথা আমি মাছ খেতে ভালোবাসি, মাছ খেতে পছন্দ করি, তার মানে আমি আজও পছন্দ করি, কালকেও করবো। ইটস আ হ্যাবিট, হ্যাবিচুয়াল অ্যাকশন। বর্তমানে কোনো অবস্থা বোঝাতে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। সেক্ষেত্রে এটার অর্থ কি? এর অর্থ হলো আই অ্যাম লাইকড বাই সামওয়ান, কারোর দ্বারা আমাকে পছন্দ করা। কার দ্বারা? না, আমার বন্ধু বান্ধবের দ্বারা হতে পারে, আমার বাবা মার দ্বারা হতে পারে, আমার টিচার্সদের দ্বারা হতে পারে। এখানে সাবজেক্টটা কিন্তু এই ভার যে লাইক করার কাজটা সে করছে না, সে পরিণামটা ভোগ করছে, মানে তাকে লাইক করা হচ্ছে অন্য কারোর দ্বারা। তো যখন আমরা এই কাজের উপর জোর দিই এবং প্রকৃত সাবজেক্টটা সেন্টেন্সের শেষে উল্লেখ করি বা করি না, সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। দুটোর মধ্যে মেইন ডিফারেন্স, অ্যাক্টিভ মানে সক্রিয়, এখানে সাবজেক্টটি সক্রিয়, সাবজেক্ট লাইক করার কাজটা করছে। প্যাসিভ মিন্স সাবজেক্ট কাজটা করছে না, কাজের পরিণামটা ভোগ করছে। আরো একটা উদাহরণ দিলে খুব সুন্দরভাবে আপনাদের মাথায় ঢুকে যাবে। যদি বলি আমি পেটাই, আমাকে পেটানো হয়, তা যখন আমি পেটাই বলছি, আমি ছাত্রদের পেটাই বা আমার থেকে যারা দুর্বল তাদেরকে পেটাই, কিন্তু যখন আমি বলছি আমাকে পেটানো হয়, দ্যাট টাইম আই এম নট ডুইং, আমি কোনো কাজ করছি না, আমি চুপ করে বসে আছি বা দাঁড়িয়ে আছি, কেউ এসে আমাকে মেরে যাচ্ছে, আমার চোখ মুখ ফুলে যাচ্ছে, আমার হাত ব্যথা, হাত পা ব্যথা করছে, আমি অসুস্থ হয়ে পড়ছি। সো আই এম রিসিভিং দ্য অ্যাকশন। এই ধরনের সেন্টেন্সগুলোকে প্যাসিভ সেন্টেন্স বলা হয়। আমি অনেক সময় দেখেছি সবাই এই ভয়েস এর ব্যাপারটাতে শেখানো হয় পরীক্ষাতে উত্তর দেওয়ার জন্য, কিন্তু আসলে আমরা কোনো সেন্টেন্সকে দুবার বলবো না। যেমন আই লাইক ইউ, ইউ আর লাইক বাই মি, এরকম ভাবে আমরা বলবো না, আমরা আইদার বলবো আই লাইক ইউ অথবা বলবো ইউ আর লাইকড, যে কোনো একটা সেন্টেন্সই বলবো। তাহলে আমাদের সরাসরি বুঝতে হবে আর দুটোই একই সাবজেক্ট হতে পারে, ধারণাটা আমাদের মধ্যে রয়েছে সেটা ঠিক না। যদি সাবজেক্ট অবজেক্ট পাল্টে দিই, সেন্টেন্সটা মানে একই থাকে, গঠন পাল্টে যায়। যেমন আই লাইক ইউ, ইউ আর লাইক, কিন্তু সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে মানেটাই পাল্টে যায়। আমি পছন্দ করি, আমাকে পছন্দ করা। অনেকের ক্ষেত্রে ব্যাপারটা আমি দেখেছি খুব স্পষ্ট নয়। তো যখন আমরা কোনো এমন কোনো কাজ বোঝাবো যেখানে প্রত্যেকটা টেন্সে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো রূপ হয়ে থাকে, তাহলে এই শুধু এই একটি স্ট্রাকচার দিয়ে আমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি। অনেক সময় অনেকে বলে থাকেন যে আমার মাথায় আসে না আমি কি বলবো, তো এটা ইংরেজি জ্ঞানের অভাবে নয়। আই অ্যাম নেগলেক্টেড, আই অ্যাম ইগনোরড, আমাকে অবহেলা করা হয়, আমাকে ইগনোর করা হয়। কার দ্বারা? আমার প্রতিবেশীদের দ্বারা, বন্ধু বান্ধবের দ্বারা। এখানে আমি বিষাদগ্রস্ত হচ্ছি, আমি ইগনোর করার কাজটা করছি না, গাছ কেটে ফেলা হয়। কাটা কাজটা কি গাছটা করছে? করছে না। কেটে ফেলা হয় কারোর দ্বারা, কার দ্বারা না আমাদের দ্বারা, সেটা সবাই জানে।
when we want to emphasize on the action, not on the subject, we know who the subject is, or subject is not very much needed to be mentioned, then we use passive sentences. যদি বলি গাছ কেটে ফেলা হয়, প্রকৃতিকে দূষিত করা হয়, অনেক বাজে খরচ করা হয়, তোমাদের বলা হয় ঠিক টাইমে আসতে, ছাত্রদেরকে বলা হয় হাতের লেখা সুন্দর করতে, কে বলছে না, টিচার্সরা বলছে, গার্জিয়ানরা বলছে, এটা জরুরি নয় মেনশন করা, কি বলা হয় সেটাই জরুরি। তো সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট অ্যামিজার, অ্যামিজারের মধ্যে যে কোনো একটি বা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি ভার্বের তিনটি রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। বেশিরভাগ ভার্বই পাস্ট, পাস্ট অ্যাক্টিভ, লাইক, লাইকড, লাইকড। এবার আপনি আই এর পরিবর্তে অন্য সাবজেক্টে he, she, Ram, my father, my mother, my parents, sister, Sachin. Sachin is liked by everyone. Sachin ke pochondo kora hoy prottekke dara. Everyone likes Sachin. Ar active er belay sob khetre subject er pore verb hobe. Shudhu subject jodi I by you bade onno kiu hoy, tahole verb er sathe s by s hobe. Jodi she singular hoy, actual hoy. Jemon he likes, she likes, Shompa likes. আদারওয়াইজ সাবজেক্ট অনেক জন হলে একই হবে, পার্টি প্রেজেন্ট ফর্ম। এগুলো আমরা হয়তো অনেক জানি, কিন্তু বলতে গিয়ে অনেক সময় ভুল বলে দিই, তার একটাই কারণ যে আমরা প্র্যাকটিস করি না। আপনি প্রাসঙ্গিকতা নিয়ে ভাববেন না, যে কোনো একটা সিম্পল স্ট্রাকচার চুজ করুন, তারপরে যতগুলো সেন্টেন্স পারবেন তৈরি করুন। কানেক্ট ইউর নার্ভস উইথ ইউর লিপস, কানেক্ট ইউর নার্ভস ফ্রম দ্য ব্রেন সেলস টু ইউর লিপস। ইট ইজ অ্যাবাউট, অল অ্যাবাউট প্র্যাকটিস, নট অ্যাবাউট everything about knowledge. You may have the knowledge of grammatical books, grammatical rules, but when you are speaking, you can't apply them. Why? Because you lack the connectivity. I'm not telling that you don't know. ইংরেজি ভালো করে বলতে গেলে যে প্রচুর ইংরেজি জানতে হয় তা কখনোই নয়। আসলে যদি আমরা অভ্যস্ত করি নিজেদের ব্রেনকে মানে রিয়েল টাইমে রেসপন্স করার জন্য, তাহলে আমরা অনেক অল্প ইংরেজি জেনেও বা বেসিক কিছু নিয়ম জেনেও ভালো ইংরেজিতে কথা বলতে পারি। সো ট্রাই টু প্র্যাকটিস, ট্রাই টু প্র্যাকটিস ক্রিয়েটিং মোর অ্যান্ড মোর সেন্টেন্সেস। সো প্লিজ কমেন্ট, উড ইউ লাইক টু কন্টিনিউ উইথ মি, দেন আই উইল ট্রাই টু আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস। তাহলে অভ্যাস বোঝাতে বা বর্তমানে কোনো অবস্থা বোঝাতে এই দুই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি। দুই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি, আইদার সাবজেক্ট দেন মেন ভার্ব ওয়েন সাবজেক্ট ইজ পারফর্মিং দ্য অ্যাকশন, অর সাবজেক্ট বি ভার্ব অ্যাম ইজ আর, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, আই হলে অ্যাম, ইউ হলে আর, অ্যান্ড দেন পাস্ট পার্টিসিপল ফর্ম দ্য ভার্ব। ওয়েন ওয়েন উই ওয়ান্ট টু ডু এনিথিং রাদার ইট ইজ দিস ইজ দ্য কনসিকোয়েন্সেস অফ দ্য অ্যাকশন। যখন সাবজেক্ট কাজটি করছে না, কাজের পরিণামটা কি করছে, যেমন বায়ুমণ্ডল দূষিত করা হয়, সেক্ষেত্রে বায়ুমণ্ডল নিজেই দূষিত হচ্ছে, বায়ুমণ্ডল দূষিত করার কাজটা করছে না। এই দুই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করে হাজারো সেন্টেন্স আমরা বলতে পারি, যেগুলো আমাদের প্র্যাকটিস। যেমন যদি বলা হয় আপনাকে ক্লাইমেট সম্বন্ধে বলতে, বা ফেস্টিভ্যালস সম্বন্ধে বলতে, বা ডেলি রুটিন সম্বন্ধে, দেশ সম্বন্ধে, আপনি শুধু এই একটা নিয়ম ব্যবহার করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। এবার আই লাইক সচিন, আমি সচিনকে পছন্দ করি, তারপরে তার সাথে একটু আর একটু যোগ করে দিন, হু ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান অফ অল টাইম, যে সবসময় সেরা ব্যাটসম্যান। এরকমভাবে একটা নিয়মকে আমরা একটু স্ট্রেন্থেন করতে পারি, কোথায় কখন কীভাবে এগুলো যোগ করে মেন স্ট্রাকচারটা একই রেখে আমরা অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, আই হোপ ইউ আর এনজয়িং। সো প্লিজ লেট মি নো ওয়েদার ইউ উড লাইক টু কন্টিনিউ উইথ মি। আপনাদের কাছে থেকে পজিটিভ রেসপন্স পেলে তাহলে আমি পরবর্তী সময়ে আরও ভিডিও আপলোড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। এই নিয়মটাকে আমি আমার একটু কাছ থেকে দেখাচ্ছি, আই লাইক, আই এম লাইকড। একটা উদাহরণ মনে রাখলে নিয়মটা মনে থাকবে, আমি পছন্দ করি, আমাকে পছন্দ করা হয়। আমি পছন্দ করি মানে আমি পছন্দ করি কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে, আই এম লাইকড মানে আমাকে পছন্দ করা হয় অন্য কারোর দ্বারা, বাবা মার দ্বারা, বন্ধুবান্ধবের দ্বারা,
ঠিক আছে। এবার আপনারা এরকম ধরনের কিছু সেন্টেন্স তৈরি করে কমেন্ট বক্সে লিখুন, যদি আপনাদের পজিটিভ রেসপন্স পাই তাহলে আমি অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে আরও কিছু ভিডিও আপলোড করার। থ্যাংক ইউ।